করোনার এই সময় গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নাটোরের বড়াই গ্রামে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের ১৭ পয়রা পদাতিক ব্যাটালিয়নের সহায়তায় ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স নাটোর উপজেলার রাজাপুর ও গোপালপুর কমিউনিটি ক্লিনিকে ক্যাম্প দুটি পরিচালনা করে। এ সময় ১১ পদাতিক ডিভিশনের ADMS কর্নেল PKM মাসুদুল আলম উপস্থিত ছিলেন। এদিকে ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য। এ সময় প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে। এছাড়াও ফেনী, পাবনা, জয়পুরহাট ও দিনাজপুরের সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।